সকলকে ইউটিউব চ্যানেলের ই ক্লাসে স্বাগত জানাই এখন আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের আঞ্চলিক ভূগোলের ভারতের অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত ভারতের কৃষি এর আগের পর্বগুলিতে আমরা জেনেছি কৃষিকার্য কাকে বলে কৃষির গুরুত্ব ভারতীয় কৃষির বৈশিষ্ট্য কৃষির ভাগ এবং খাদ্যশস্য ধান গম ও মিলেট সম্পর্কে এই পর্বে আমরা জানব অর্থকরী ফসল ইক্ষু ভারতে ইক্ষু উৎপাদনের অনুকূল পরিবেশ ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল ভারতের ইক্ষু উৎপাদন ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র এছাড়া এর সঙ্গে জানব তন্তু ফসল কার্পাস কার্পাস উৎপাদনের অনুকূল পরিবেশ ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল ভারতের কার্পাস উৎপাদন এবং ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র প্রথমে জেনে নেব অর্থকরী ফসল হিসাবে ইক্ষু প্রধানত অর্থ উৎপা উপার্জনের জন্য কৃষকেরা যেসব ফসল উৎপাদন করেন সেই সব ফসলকে অর্থকরী ফসল বলে যেমন ইক্ষু এখন আমরা জেনে নেব ভারতে ইক্ষু উৎপাদনের অনুকূল পরিবেশ ভারতে ইক্ষু উৎপাদনের অনুকূল পরিবেশকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায় যথা অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং অনুকূল অর্থনৈতিক পরিবেশ প্রথমে জেনে নেব ইক্ষু উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ ইক্ষু উষ্ণমণ্ডলের ফসল তাই ইক্ষু চাষের জন্য বেশি উষ্ণতা ও মাঝারি বৃষ্টিপাতের প্রয়োজন ইক্ষু উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের এক নম্বর উপাদান হলো উষ্ণতা সাধারণভাবে কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আখের চাষ বা ইক্ষুর চাষ ভালো হয় দু নম্বর অনুকূল প্রাকৃতিক পরিবেশের উপাদান হল বৃষ্টিপাত ইক্ষু চাষের জন্য গড়ে একশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন বেশি বৃষ্টিপাতে ইক্ষু রস পাতলা হয় মিশ্রতা কমে যায় আবার একশো সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হলে জলসেচের ব্যবস্থা করতে হয় না হলে ইক্ষু রস কমে যায় তিন নম্বর উপাদান হলো সামুদ্রিক বাতাস সমুদ্রে লবণাক্ত বাতাস ইক্ষু উৎপাদনের সহায়ক এখানে চিত্রের মাধ্যমে বিভিন্ন সময়ে ইক্ষু গাছের বৃদ্ধির পরিমাণ দেখানো হয়েছে অর্থাৎ কতদিনে ইক্ষু গাছের বৃদ্ধি কতটা পরিমাণে হয়ে থাকে চার নম্বর অনুকূল প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো কুয়াশা ও তুষারপাত কুয়াশা ও তুষারপাত ইক্ষু চাষে ক্ষতি করে থাকে পাঁচ নম্বর উপাদান হলো মৃত্তিকা ইক্ষু চাষের ক্ষেত্রে উর্বর দোঁয়শ ও পলিমৃত্তিকা উপযুক্ত এখানে ডানদিকে উপরের চিত্রটি হল দোঁয়াঁশ মৃত্তিকা এবং এই নিচের চিত্রটি হল পলি পলিমৃত্তিকা ছয় নম্বর উপাদান হল ভূমির অবস্থা ইক্ষুর জমিতে জল জমে থাকা ক্ষতিকর এই জন্য উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল জমি বা সামান্য ঢালু জমিতে ইক্ষু চাষ করা হয় ইক্ষু উৎপাদনের অনুকূল অর্থনৈতিক পরিবেশ অনুকূল অর্থনৈতিক পরিবেশের এক নম্বর উপাদান হল শ্রমিক ইক্ষুর জমি পরিষ্কার করা গাছ লাগানো পরিচর্যা করা প্রভৃতির জন্য পর্যাপ্ত সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে জলসেচ বৃষ্টিপাত পর্যাপ্ত না হলে ইক্ষু চাষের ক্ষেত্রে জলসেচের ব্যবস্থা করতে হয়ে থাকে তিন নম্বর অনুকূল অর্থনৈতিক পরিবেশের উপাদান হল সার ও কীটনাশক জমির উর্বরতা বজায় রাখার জন্য নিয়মিত সার প্রয়োগ করতে হয় এবং রোগ প্রকার থেকে রক্ষার জন্য কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকে ইক্ষু উৎপাদনের চার নম্বর অনুকূল অর্থনৈতিক পরিবেশের উপাদান হল উন্নত কৃষি যন্ত্রপাতি ইক্ষু চাষের ক্ষেত্রে উন্নত কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর ব্যবহার করা হয়ে থাকে এছাড়া হারভেস্টার ইক্ষু কাটার জন্য ব্যবহার করা হয় এবং ইক্ষু জমির ক্ষেত্রে চাষের ক্ষেত্রে রিপার যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে এছাড়া জলসেচের জন্য পাম্প সেটের ব্যবহার করা হয়ে থাকে ইক্ষু উৎপাদনের পাঁচ নম্বর অনুকূল অর্থনৈতিক পরিবেশ হল পরিবহন ইক্ষু জমি থেকে ফসল কাটার পরে সেগুলিকে দ্রুততার সঙ্গে চিনি কলগুলিতে পৌঁছাতে হয় সেই কারণে উন্নত আধুনিক পরিবহন ব্যবস্থা প্রয়োজনীয়তা দেখা দেয় অনেক সময় চিনি কলগুলি ইক্ষু চাষের জমির নিকটবর্তী অঞ্চলেই গড়ে উঠে থাকে ছয় নম্বর অনুকূল অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো মূলধন মূলত উন্নত বীজ সার কীটনাশক শ্রমিকের মজুরি উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার জলসেচ প্রভৃতির জন্য পর্যাপ্ত পরিমাণে মূলধনের প্রয়োজনীয়তা দেখা দেয় এখন জানব ভারতে ইক্ষু উৎপাদক অঞ্চল এখানে চিত্রে হলুদ রঙের চিহ্নিত যে অংশগুলি রয়েছে সেগুলি হলো ভারতবর্ষের ইক্ষু উৎপাদক অঞ্চল ভারতবর্ষের ইক্ষু উৎপাদক অঞ্চলগুলি যেমন ভারতবর্ষের উত্তরপ্রদেশের সাহারানপুর শাহজাহানপুর ফৈজাবাদ বিহারের চম্পারণ দারভাঙা এছাড়া মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা মধ্যপ্রদেশ গুজরাট পাঞ্জাব হরিয়ানা প্রভৃতি রাজ্য ইক্ষু উৎপাদিত হয় ভারতবর্ষের ইক্ষু উৎপাদন ইক্ষু উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ভারতের মধ্যে ইক্ষু উৎপাদনে অগ্রণী রাজ্যগুলি হল এক নম্বর উত্তরপ্রদেশ দু নম্বর মহারাষ্ট্র তিন নম্বর কর্ণাটক ভারতবর্ষের ইক্ষু গবেষণা কেন্দ্র ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে অবস্থিত এখানে চিত্রের মাধ্যমে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ের অবস্থান দেখানো হয়েছে এখন জানব তন্তু ফসল কার্পাস আস বা তন্তু সংগ্রহের উদ্দেশ্যে উৎপন্ন ফসলকে তন্তু ফসল বলে যেমন কার্পাস এছাড়া কার্পাসকে অর্থকরী ফসলও বলা হয়ে থাকে ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল পরিবেশ ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল পরিবেশকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যথা অনুকূল প্রাকৃতিক পরিবেশ ও অনুকূল অর্থনৈতিক পরিবেশ প্রথমে আলোচনা করবো কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ অনুকূল প্রাকৃতিক পরিবেশের এক নম্বর উপাদান হলো উষ্ণতা কার্পাস চাষের জন্য গড়ে কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন দেখা দেয় দু নম্বর অনুকূল প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো বৃষ্টিপাত মূলত পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত কার্পাস চাষের পক্ষে উপযোগী অবশ্য উত্তর পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে জলসেচের সাহায্যে ষাট সেন্টিমিটারের কম যুক্ত এলাকাতেও তুলো চাষ করা হয়ে থাকে তিন নম্বর অনুকূল প্রাকৃতিক পরিবেশ উপাদান হল সামুদ্রিক বাতাস সামুদ্রিক লবণাক্ত বাতাস কার্পাস চাষের পক্ষে বিশেষ উপযোগী চার নম্বর অনুকূল প্রাকৃতিক পরিবেশের উপাদান হল তুষারমুক্ত দিন মূলত দুশোটির বেশি তুষারমুক্ত দিন প্রয়োজন কার্পাস চাষের ক্ষেত্রে পাঁচ নম্বর অনুকূল প্রাকৃতিক পরিবেশের উপাদান হল ভূপ্রকৃতি কার্পাস গাছের গোড়াতে যাতে জল জমে থাকতে না পারে সেই জন্য উত্তম জলনিকাশি সুবিধাযুক্ত সমতল জমি বা সামান্য ঢালু জমিতে কার্পাস চাষ ভালোভাবে হয়ে থাকে ছয় নম্বর অনুকূল প্রাকৃতিক পরিবেশ উপাদান হলো মৃত্তিকা চুন মেশানো উর্বর দোয়াশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ এছাড়া চার্ন যে মৃত্তিকা ও লাভাশৃষ্ট দাক্ষিণাত্যের কৃষ্ণ বা রেগুড় মৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী এখানে ডান দিকে উপরের অংশে যে ছবিটি সেটি হচ্ছে উর্বর দোয়াশ মৃত্তিকা তার নিচের অংশে চিত্রটি হল চার্ন মৃত্তিকা এবং পাদিকের অংশের চিত্রটি হল কৃষ্ণ মৃত্তিকা কার্পাস উৎপাদনের অনুকূল অর্থনৈতিক পরিবেশ অনুকূল অর্থনৈতিক পরিবেশের এক নম্বর উপাদান হলো শ্রমিক গাছ লাগানো গাছের পরিচর্যা করা গুটি তোলা গুটি থেকে আঁশ ছাড়ানো প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ ও সুলভ শ্রমিকের প্রয়োজনীয়তা দেখা দিয়ে থাকে দু নম্বর অনুকূল অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো সার ও কীটনাশক জমির উর্বরতা বজায় রাখার জন্য সার প্রয়োগ করা হয় এবং উইল ফিল পোখার জন্য কীটনাশকের ব্যবহার করা হয়ে থাকে তিন নম্বর অনুকূল অর্থনৈতিক পরিবেশ উপাদান হলো জলসেচ শুষ্ক অঞ্চলে যেখানে পর্যাপ্ত জলের অভাব রয়েছে সেই সমস্ত অঞ্চলে জলসেচের ব্যবস্থা করতে হয়ে থাকে এখানে উন্নত আধুনিক জলসেচ ব্যবস্থা দেখানো হয়েছে চার নম্বর অনুকূল অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো পরিবহন আধুনিক এবং দ্রুত পরিবহন ব্যবস্থা কার্পাস চাষের পক্ষে উপযোগী কারণ কার্পাস তোলার পরে সেটি বিভিন্ন যে কার্পাস উৎপাদন কেন্দ্রগুলি রয়েছে সেই কলকারখানাগুলোতে পৌঁছানোর জন্য আধুনিক এবং দ্রুত পরিবহন ব্যবস্থা বিশেষ উপযোগী কার্পাস উৎপাদনের পাঁচ নম্বর অনুকূল অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো আধুনিক কৃষি যন্ত্রপাতি কার্পাস উৎপাদনের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি হিসাবে ট্রাক্টর ব্যবহার করা হয় এছাড়া ফসল তোলার জন্য হারভেস্টার ব্যবহার করা হয়ে থাকে এবং জলসেচের জন্য বিভিন্ন ধরনের যে পাম্প সেট রয়েছে সেই পাম্প সেটেরও ব্যবহার করা হয়ে থাকে ছয় নম্বর অনুকূল অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো মূলধন শ্রমিকের মজুরি উন্নত বীজ সার কীটনাশক উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার জলসেচ প্রভৃতির জন্য পর্যাপ্ত পরিমাণে মূলধনের প্রয়োজনীয়তা দেখা দিয়ে থাকে এরপরে আলোচনা করব ভারতবর্ষের কার্পাস উৎপাদক অঞ্চল এখানে চিত্রে হলুদ রঙের চিহ্নিত অংশগুলি হল ভারতবর্ষে কার্পাস উৎপাদক অঞ্চল ভারতবর্ষের কার্পাস উৎপাদক অঞ্চলগুলি হল মূলত গুজরাটের আমেদাবাদ ভারুচ ভাদোদরা সুরাত মহারাষ্ট্রের অমরাবতী নাগপুর আকোলা পারভানি অন্ধ্রপ্রদেশের আদিলাবাদ মেডাক পাঞ্জাবের অমৃতসর ফিরোজপুর এছাড়া হরিয়ানা কর্ণাটক তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে কার্পাস উৎপাদিত হয় ভারতের কার্পাস উৎপাদন কার্পাস উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে ভারতের কার্পাস উৎপাদনের অগ্রণী রাজ্যগুলি হল গুজরাট এবং মহারাষ্ট্র ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত এখানে চিত্রের মাধ্যমে মহারাষ্ট্রের নাগপুরের অবস্থান দেখানো হয়েছে যেটি ভারতবর্ষের কার্পাস গবেষণা কেন্দ্র হিসাবে পরিচিত সকলকে ধন্যবাদ